আলিপুরদুয়ার জেলার উত্তর দলগাঁও বস্তি এলাকায় রবিবার সকালে উদ্ধার হলো একটি পুরুষ চিতাবাঘের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিন সকালেও স্থানীয় বাসিন্দারা কাজে বের হন, সেই সময় চাষের জমির উপরে একটি মৃত চিতাবাঘের দেহ পড়ে থাকতে দেখেন তারা। এরপরই খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে। ঠিক কি কারণে চিতাবাঘটির মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পরই জানা যাবে। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। নটার দিকে কি হয়েছিল ঘটনাটা? কি হয়েছিল, আমি তো হাল মারতে ছিলাম, গরু ওই সাইডে গেল তো, হ্যাঁ তখন গরু ভয় পাইলো, তখনই দেখলাম আমি এইখানে। হ্যাঁ, জমিটা কি আপনার? জমিটা আমার না, হয় বাগানের, কিন্তু আমি করি আদি। আচ্ছা, আপনি করেন? হ্যাঁ। তারপরে কি বড় দপ্তর এসেছে? তারপরে ওই পঞ্চায়েতদেরকে জানালাম। হ্যাঁ হ্যাঁ, তারপর ওরা বিঘ্নগুলিকে জানালো। তারপরে হচ্ছে বন দপ্তর এসেছে, তাই তো? হ্যাঁ। মানে কতটা আতঙ্কিত এলাকায় চিতাবাঘ বা হাতি নিয়ে? হ্যাঁ, কতটা আতঙ্কিত এলাকায় চিতাবাঘ এদিকে আসতে থাকে দেখি? আপনার নাম? বিরিয়া তিরকি। আপনার বাড়ি? এখানে। এখানে কি নাম বলে এই জায়গাটার? এটা দলগাঁও বস্তি ভগতপাড়া বলে। কখন শুনলেন আপনি? এখনই। এখনই শুনলেন? কি দেখলেন এসে? আইসি দেখলাম পড়ে আছে, মরা মরা অবস্থা পড়েছে। বনদপ্তর তো এসেছে? হ্যাঁ আছে, দেখতেছি। চিতাবাঘ নিয়ে কতটা আতঙ্কিত ছিলেন এলাকায়? সে তো আতঙ্কিত আছেই, কিছুদের মধ্যে বার হয়তো। কিছুদিন আগে তো হাতিও বেরোয়ছিল। আপনারা এলাকায় একটু মানে অসুবিধায় আছেন বোধ হয়? অসুবিধায় তো, মাঝে মধ্যে বেরোয়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আইতুল্লাহ। আপনার বাড়ি? দক্ষিণ শিশু বাড়ি।